সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে এই তন্ত্র শক্তি অনুষ্ঠানটি শুরু করছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে, সেই আদ্যা শক্তি তারিণী তারামা, মা ভগবতী, জগত জননী, মা কামরূপ কামাখ্যা দেবীর চরণে প্রণাম জানাই। ওং কামাক্ষে কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়ে কামানন্তে দেহে নিত্যং কামেশ্বরী নমস্তুতে। হ্যাঁ, অনুষ্ঠানটা শুরুতে বুঝতে পেরেছেন, কামরূপ কামাখ্যা তন্ত্রের আদি আসল জাগ্রত পীঠ, আসাম রাজ্যের অন্তর্গত গুয়াহাটির নীলাচল পর্বতের উপর এই কামরূপ কামাখ্যা ধাম। আমি বলেছিলাম নীলাচল পর্বতে নীল সরস্বতীর সাধনা, নীল সরস্বতী যন্ত্র তৈরি করলে বিদ্যার্থীরা অভূতপূর্ব সাফল্য লাভ করে। যেহেতু এখানে দশমহাবিদ্যার সাধক আমরা, যেহেতু নিত্য ইচ্ছাময়ী কালীবাড়িতে দশমহাবিদ্যার পুজো হয়, যারা আমার ভক্ত শিষ্য তারা কিন্তু জেনে গেছে, কালীতারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্ন মস্তাচ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা, এ তো দশমহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতির থা। তাহলে আর মাত্র কয়েকটা দিন সেই আকাঙ্ক্ষিত এক মহা অম্বুবাচী তিথি, প্রতি বছরই আষাঢ় মাসে হয়, এবারও তার অন্যথা হচ্ছে না, ছয়ই আষাঢ় অম্বুবাচী প্রবৃত্তি এবং দশই আষাঢ় অম্বুবাচী নিবৃত্তি। তাহলে এই কামরূপ কামাখ্যা ধামে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য সাধক সাধিকা ঋষি মুনিরা কিন্তু এসে উপস্থিত হয়। অর্থাৎ জগদম্বিকা অম্বিকা ভগবতী মহাশক্তিকে জাগ্রত করার জন্য এবং নিজের যে অন্তরাত্মা, নিজের শক্তি লাভ, কিসের শক্তি লাভ? আধ্যাত্মিক চেতন মনন স্মরণের দ্বারা। তাহলে আমরা যারা মাতৃ আরাধনা করি, যারা প্রতিদিন মাতৃ আরাধনায় থাকি বা ব্রতী হই, তাহলে এই তিথিটাকেও আমরা কিন্তু অন্যথা করব না। যাদের যাদের কঠিন কঠিন সমস্যা, যাদের কর্মলাভে বাধা, আমি বারবার করে বলছি, বর্তমানে কিন্তু আমার কিন্তু প্রতিটা চেম্বারে আমি কর্মকেন্দ্রিক এবং কেরিয়ার কেন্দ্রিক সমস্যা নিয়ে মানুষ আসছে, তার পাশাপাশি লেখাপড়া, আর নীলাচল পর্বতের উপর নীল সরস্বতী যন্ত্র, এটা কিন্তু প্রত্যক্ষ ফলদায়ী। হ্যাঁ, দেখে নি প্রথম কলার কে আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো বাবা? আমি বাঁকুড়া থেকে বলছিলাম। আচ্ছা, তার আগে বলো, তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো? হ্যাঁ দেখি বাবা। তুমি আমার অনেক বড় ভক্ত, তাহলে মা কামাখ্যা দেবীর আশীর্বাদ যেন তোমার তোমার পরিবারের উপর বর্ষিত হয়। তোমার নামটা কি? আমার নাম নির্মাল্য সেন। নির্মাল্য সেন, কার সম্পর্কে জানবে? আমার সম্বন্ধে। তোমার জন্ম তারিখটা চট করে বলো। 15th May 1993। সময়? সকাল 6:48। জন্মস্থান? আরামবাগ। আরামবাগ। নির্মাল্য, খুব সুন্দর কথাটা নির্মাল্য, তোমার নামটা এত সুন্দর, কারণ আমরা এই যে কামরূপ কামাখ্যা বা কোনো শক্তিপীঠ থেকে ফিরে এসে আমরা নির্মাল্য প্রদান করি, অর্থাৎ বিশেষ কিছু পূজোর বস্তু, ঠিক আছে? তা এখানে হচ্ছে তোমার জন্মবার হচ্ছে শনিবার। হ্যাঁ শনিবার। তোমার হচ্ছে কুম্ভ রাশি বৃষ লগ্ন শতভিষা নক্ষত্রে জন্ম, তোমার হচ্ছে রাক্ষসগণ। এবার যদি রাশিচক্র তোমার আমি দেখি, তাহলে কি কি পাচ্ছি সেটা একটু লক্ষ্য করো। তোমার রাশিচক্র অনুযায়ী তোমার লগ্নে রবি কেতু, তাহলে এটা হচ্ছে গ্রহণ দোষ, কারণ কেতু যেখানে থাকে সমসপ্তমে রাহুর অবস্থান, একটা গ্রহণ দোষ। তৃতীয়ায় নিচস্থ মঙ্গল, মঙ্গলকে বলা হয় যুবক গ্রহ, মঙ্গলকে বলা হয় বীর গ্রহ, মঙ্গলকে বলা হয় সাহসী গ্রহ। তাহলে মঙ্গল এখানে তোমার নিচস্থ, তোমার যোগাযোগগুলো সেইভাবে আসতে দিচ্ছে না, তোমার কর্মকেন্দ্রিক সমস্যা নিয়ে প্রশ্ন আছে, হ্যাঁ কি না?
কারণ তুমি যেখানেই যোগাযোগ করো না কেন, তোমার তৃতীয় পতি চন্দ্র শনি যুক্ত, একে বলা হয় বীজ যোগ। শুধু তাই নয়, মঙ্গল থার্ড হাউসে যদি কোনোভাবে মঙ্গল থাকে, তার ক্ষেত্রে কিন্তু আমি এটা ভীষণ পরিমাণে কিন্তু দেখেছি যে নিজস্ব মঙ্গল যোগাযোগগুলোকে নষ্ট করে দেয়, উদ্যমের অভাব দেয়। তুমি চেষ্টা করছো, চরিত্র করছো, এগিয়ে যাওয়ার মন মানসিকতা, কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে তুমি যেন পিছিয়ে পড়ছো, হ্যাঁ কি না? হলো এবার দেখো, তোমার শুক্র তুঙ্গস্থ, তোমার জীবনে একাধিক প্রেম প্রীতি আসবে, তোমার জীবনে একাধিক, আর শুক্র যার ভালো লগ্নপতি তোমার প্রেম প্রীতি, কিন্তু রাহু কানেক্টেড শুক্র হলে কি হবে, প্রথম প্রেম তোমার কেটে যাবে, ধাক্কা খাবে, হয়ে গেছে। আচ্ছা, আরে অঙ্ক, জ্যোতিষ শাস্ত্র অঙ্ক শাস্ত্রের উপর দাঁড়িয়ে আছে, যাবে কোথায়? এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক সেইভাবে এই অঙ্ক শাস্ত্র। আচ্ছা এবার বলি, তোমার বুধ গ্রহটা কিন্তু ঠিক নেই, বুধ যার অশুভ, বুধ গ্রহ যার ঠিক নেই, তার মধ্যে কি হয়, কনসিস্টেন্সি পাওয়ার দেয় না, তার মধ্যে ল্যাক অফ কনফিডেন্স, সব কিছু কাজে যাব কি যাব না, হবে কি হবে না, করব কি করব না, এই রকম মন মানসিকতা তৈরি করে এই বুধকার বুধের কারণে, ঠিক আছে? তুমি যদি এখানে বলি, এই যে শনি বুধের যে কানেকশন বা শনি চন্দ্র, এই জায়গাটাকে যত তাড়াতাড়ি পারো এটাকে সমাধান করো, যেহেতু সামনে একটা মহা অম্বুবাচী তিথি, মহা একটা যোগ, এই যোগে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব, দেরি করো না, ঠিক আছে? আর একটা চেয়ে তোমার এখানে বলি, বর্তমানে তোমার কোনো ব্যাংক ব্যালেন্স, কারণ দ্বিতীয় ভাব থেকে হার্ড ক্যাশ, লিকুইড মানি, স্থাবর অস্থাবর সম্পত্তি, ব্যাংকে গঞ্চিত গচ্ছিত সম্পদ, তাহলে তোমার দ্বিতীয় ভাব এখানে পীড়িত। তোমার দ্বিতীয় পতিকে, দ্বিতীয় পতি হচ্ছে বুধ, সেই বুধ কিন্তু দ্বাদশে, বুধের একটা প্রতিকার তুমি অবশ্যই করবে, কারণ মা ত্রিপুরা সুন্দরীর পুজো করবে, বুধের তান্ত্রিক মন্ত্র ব্রাং ব্রিং ব্রং সহ বুধায় নম, এটা করবে, বুঝতে পেরেছো? একটু সবুজ আবির দিয়ে এই মন্ত্রটাকে যদি পারো একটু লেখো, কোথায় লিখবে, একটা পিতলের বা কাঁসার থালায় লিখে একটু ফুল দিয়ে এই মন্ত্রটা পুজো করে একটু স্রোতের জলে ভাসিয়ে দাও। আচ্ছা বলো, তোমার আর কিছু প্রশ্ন আছে? দেখো সরকারি চাকরি রবি তোমার ভালো আছে, তাই গ্রহণ দোষে আক্রান্ত, এই গ্রহণ দোষটা, কারণ আমি যেগুলো সব বলেই দিয়েছি, এই গ্রহণ দোষের জন্য সরকারি চাকরিতে বাধা হবে। আর শুক্র তোমার ভালো, শনি ঠিক আছে, তোমার দুটো জায়গাকে একটু চাঙ্গা করো, তোমার সরকারি চাকরির যোগটা এসে পড়বে। কোনটা? এই যে রবি রাহুর গ্রহণ দোষ এবং মঙ্গল এখানে অশুভ, বুঝতে পারলে? এই দুটো জায়গা তুমি করো, তোমাকে পিছন ফিরে দেখতে হবে না, আমি বলছি, আমি আমি গোপাল শাস্ত্রী বলে যাচ্ছি। আর যেগুলো, আর একটা কথা বলি, এই অম্বুবাচী তিথিতে যেটা তুমি করবে সেটা মন দিয়ে শোনো, একটা করে জবা ফুল, ঠিক আছে, একটা করে জবা ফুল। এই সময় তো কোনো আমরা মাতৃ প্রতিমা বা মাতৃ পুজো মানে ছুই না বা দর্শনও করতে নেই, মুখ ঢাকা থাকে দেখবে, তাহলে সেই হিসেবে তুমি যেটা করবে সেটা হচ্ছে একটা জবা ফুল আর বেলপাতা নিয়ে তুমি ত্রিপুরা সুন্দরীর যে মন্ত্র আছে সেই মন্ত্রটা আমি অনলাইনে বলবো না, তুমি যদি পারো পরে আমার থেকে জেনে নিও, এই মন্ত্রটা 108 বার করে জপ করবে আর ফুলটা মায়ের উদ্দেশ্যে অর্পণ করবে, দূরে মানে সিংহাসন ছোঁবে না যদি যেখানে থাকবে, বা দূর থেকে মায়ের উদ্দেশ্যে নিবেদন করবে, বা একটা তামার তাম্র কুণ্ডলের মধ্যে দেবে, তাতেও তুমি মানে শুভ ফল পাবে। আর যদি পারো প্রতিদিন আদ্যাস স্তোত্রটা একটু পাঠ করো, অবশ্যই দেখবে শুভ ফল হতে বাধ্য, ঠিক আছে? কারণ তোমার কর্মের কিন্তু প্রয়োজন, তোমার পরিবারের অর্থনৈতিক জায়গা আমি ভালো দেখছি না, তোমার কিন্তু কাজের একটা প্রয়োজন আছে। আর একটা জিনিস হচ্ছে তোমার গুপ্ত শত্রুতাও কিন্তু বাড়ছে, তোমার গুপ্ত শত্রুরা কিন্তু মাথা চাড়া দিচ্ছে, ঠিক আছে? তুমি আদ্যাস স্তোত্রটা পাঠ করবে, খুব ভালো থেকো, মা কামাখ্যা তোমার মঙ্গল করুক, এটাই প্রার্থনা করি, জগদম্বিকা মা ভগবতী সকলের মঙ্গল করুক। তাহলে মহা আদ্যাস স্তোত্র, যে স্তোত্র, কারণ পরমা প্রকৃতি আদ্যা শক্তি দেবী ভগবতী অর্থাৎ জগজ্জননী দেবী দুর্গারই রূপ,
তাহলে ওং নম আদ্যাই ব্রহ্মবাচম ওং শ্রীনুবৎস প্রবক্ষ্যামি আদ্যাস্তোত্রং মহাফলম জপঠে সততং ভক্তা স এব বিষ্ণু বল্লভ মৃত্যু ব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিৎ কলৌ যুগে অপুত্র লভতে পুত্রং ত্রিপক্ষং শ্রবণং যদি দৌমাশো বন্ধনা মুক্তি বিপ্রবর্তং শ্রুতং যদি মৃদবৎসা জীববৎসা সন্মসং শ্রবণং যদি নৌকাং সংকটে যুদ্ধে পঠাম আপনাত লিখিতা স্থাপেত গেহে নাগ্নি চৌর ভয়ঙ্কচিত রাজস্থানে জৈনিত্যং প্রসন্ন সর্বদেবতা ওং হ্রিং ব্রহ্মাণী ব্রহ্মলোকে যে বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরাবতম্বিকা বরুণালয়ে জমালয়ে কাল রূপা কুবের ভবনে শুভা মহানন্দাগ্নি কোণেছে বায়ব্যাং মৃগবাহিনী নৈরিত্যাং রক্তদন্তা চৈষণাং শূলধারিণী পাতালে বৈষ্ণব সিংহলে দেবমোহিনী সুরচা মন্দিপলঙ্কায় ভদ্র কালিকা রামেশ্বরী সেতুবন্দী বিমলা পুরুষোত্তমী বিরজা উডেজ কামাখ্যা নীল পর্বতে কালিকা বঙ্গদেশে অযোধ্যায় মহেশ্বরী বারাণসী অন্নপূর্ণা গয়া ক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী বজ্রে কাত্যায়নী পারা দ্বারকাং মহামায়া মথুরাং মহেশ্বরী ক্ষুধাতং সর্বভূতানাং বিলাতং সাগরশ্চ নমমি শুক্লপক্ষ কৃষ্ণকাদশী পরা দক্ষস দ্বৈত দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রামস জনকিতং হিং রাবং ধ্বংসকারিণী চণ্ডমণ্ড বুধে দেবী রক্ত বীজ বিনাশিনী নিশুম্ব শম্ভু মধুনী মধুকৈটব ঘাতিনী বিষ্ণু ভক্তি বা দুর্গা সুখদা মোক্ষদা সদা আদ্যাস পূর্ণং জপঠে সততং নর সর্বজর ভয় না সর্বব্যাধি বিনাশনম কোটি তীর্থ ফলং তস্য লবতে নাত্র সংশয় জয়া মে চাগ্রভঙ্গ বাহিনী শিবদিতি উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমানী শঙ্কিনী শিবা চক্রিণী জয়দাত্রী চরমত ররপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরী নারসিংহে চ বারায় সিদ্ধাত শোকপ্রদা ভয়ঙ্করী মহারুদ্রী মহাভয় বিরাসিনী ওং ব্রহ্ম জামলে ব্রহ্ম নারদ সংবাদে ওং নমাদ্দৌই ওং নমাদ্দৌই ওং নমাদ্দৌই। তাহলে এই মহাদাস্তোত্র প্রতিদিন পাঠ করলে বলছে এতে সমস্ত কিছু বলে দেওয়া, একটু মানেটা বুঝে করলেই বোঝা যায় এই আদ্যা শক্তি পরমা প্রকৃতি। অর্থাৎ ব্রহ্মা যার নিরন্তর ধ্যান করেন, মহেশ্বর যার যোগে মগ্ন থাকেন, ভগবান বিষ্ণু যার যোগ নিদ্রায় মগ্ন থাকেন, তিনি হলেন দেবী ভগবতী আদ্যা শক্তি পরমা প্রকৃতি মা কামরূপ কামাখ্যা। হ্যাঁ, কে আছে দেখে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলো মা। হ্যাঁ, আমি আমার নিজের সম্পর্কে জানবো। তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো? হ্যাঁ নিয়মিত দেখি, কিন্তু কল করি কোন সময় কল কানেক্ট করি। সেটা দেখো মা, সকলেরই কিন্তু একটা এই অভিযোগ থাকে। আজকে আমি যখন স্টুডিওতে আসি, এখানে যে ফোন অপারেটর বলতে থাকে, আপনি আসা মাত্রই মানে অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে থেকেই এখানে এই স্টুডিওতে ফোন আসতে থাকে যে গোপাল শাস্ত্রী আজকে আসছেন তো, উনি লাইভ করবেন তো। এই যে মানুষের মধ্যে একটা ক্রেজিনেস, সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু মানুষ এই অনুষ্ঠানটার দিকে মুখিয়ে থাকে, যার ফলে অনুষ্ঠানে লাইনটা এনগেজ হয়ে যায়। কিন্তু পাওয়া যায়, আমি আসি, নিত্য প্রোগ্রাম করি এবং লাইভ অনুষ্ঠান করি, তাই না? আচ্ছা বলো, সেই আমার পরম সংকীর্তন মন্ত্র, ওং জয় জয় তারা জয় জয় বাম হরে কৃষ্ণ হরে রাম, বলো। জয় জয় বাম হরে কৃষ্ণ হরে রাম। আজ থেকে তুমি এই সংকীর্তন মন্ত্র করতে থাকবে এবং মনে শান্তি লাভ করো, পবিত্র হও মা। বলো কার সম্পর্কে জানবে? আমি আমার নিজের সম্পর্কে জানি। আচ্ছা তুমি কোথা থেকে বলছো? ইছাপুর শ্যামনগর। আচ্ছা বলো নামটা বলো। আমার নাম মানসী দাস। জন্ম তারিখ 3/5/1999। সময় রাত 12:10। আচ্ছা জন্মস্থান শ্যামনগর। শ্যামনগর। আচ্ছা জন্মবার কি সোমবার? মানে রবিবার রাত 12:00 হয়ে গিয়ে ইংরেজি মতে সোমবার শুরু হচ্ছে? না, সোমবার রাত 12:00। ও তাহলে থার্ড মে তো হচ্ছে না, ফোর্থ মে হবে তো। আমি আরেকবার বলো তো, রিপিট করো একবার। 3/5/1999 রাত 12:10। হ্যাঁ ঠিক আছে, রাত 12:10।
কিন্তু এখানে যেটা পাচ্ছি, 2 তারিখ পার হয়ে 3 তারিখ তো, না 3 তারিখ পার হয়ে 4 তারিখ, এটা 3 তারিখ পার হয়ে 4 তারিখ, সেটাই বলো। সেই জন্যই হোক, হ্যাঁ সেটা না বললে রাত্রি যাদের জন্ম হয় একটুখানি কারেকশন করে নিতে হয়, বলে যাচ্ছে। হ্যাঁ মঙ্গলবার তোমার হচ্ছে বৃশ্চিক রাশি মকর লগ্ন, অর্থাৎ তুমি হচ্ছে মা শনি মঙ্গলের জাতক জাতিকা। হ্যাঁ জ্যৈষ্ঠা নক্ষত্র বিপ্রবর্ণ রাক্ষস গণ। এবার তোমার রাশিচক্র যদি আমি দেখি কি পাচ্ছি, তোমার এখানে রাশিচক্র অনুযায়ী আমি যেগুলো পাচ্ছি সেটা বলে দিই চট করে। তোমার রাশিচক্রে লগ্নে কেতু, বুঝতে পারছ? আচ্ছা লগ্নে কেতু থাকলে দেখেছি। আচ্ছা তুমি বলো পড়াশোনা কি করছো? হ্যাঁ আমি এই এক মাস আগে আমার বিএ কমপ্লিট হলো, গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। কিন্তু করলে কি হবে, যতটা তুমি এক্সপেক্ট করেছিলে মা ততটা কিন্তু ফল হয়নি? না হয়নি। হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর একটা হচ্ছে রাহু শুক্রের যে কানেকশন রয়েছে সেটা বলি, তুমি আর একটু পড়াশোনা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারো যদি মনে করো। কম্পিউটার কম্পিউটার শিখেছো? কম্পিউটার? আচ্ছা কম্পিউটার শিখেছে তো। আচ্ছা রবি শনির যে শনি মঙ্গলের কানেকশন, তোমার কিন্তু কোনো চোট লাগা, রক্তপাত, অস্ত্রোপচার কিংবা কোন রকম দৈহিক কোনো কেটে যাওয়া ছড়ে যাওয়ার কিন্তু যোগ রয়েছে, এরকম কিছু ঘটেনি তো এখনো? ঘটার চান্স আছে। ঠিক আছে এবার বুধ তোমার নিচস্থ, বুধ হচ্ছে আমাদের মধ্যে কনসিস্টেন্সি পাওয়ার দেয়। ঠিক আছে তাহলে বুধ যাদের নিচস্থ তাদের কিন্তু এই ঘটনাটা হয়েছে পরীক্ষার সময়, তোমার মধ্যে একটা ভয় ভীতি কাজ করত, হবে কি হবে না, করব কি করব না, পারবো কি পারবো না। তোমার সব সময় বুধ নিচস্থ থাকলে অর্থাৎ কনফিডেন্সের অভাব, আত্মবিশ্বাসের অভাব হয়, হ্যাঁ কি না? হ্যাঁ এটা হবে। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে তোমার সপ্তম স্থান বিবাহ স্থানটা কিন্তু ভালো দেখছি না, বিবাহ স্থানটা কিন্তু বেশ খারাপ, কারণ সপ্তমে রাহু থাকলে তার প্রেম প্রীতিতে ধাক্কা দেবে, তার বিবাহ নিয়ে বিবাহ সমস্যা পূর্ববর্তী আর বিবাহ পরবর্তী এই দুটো ক্ষেত্রেই সমস্যা তৈরি করবে, বুঝতে পারলে কি বললাম? এই জিনিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে লগ্নে কেতু, তুমি যার জন্য করবে সেখান থেকেই ধাক্কা খাবে, হোঁচট খাবে, দেখবে লক্ষ্য করে, হ্যাঁ কি না? আচ্ছা তোমার মা আছেন? মায়ের শরীর নিয়ে একটু সচেতন হবে, সতর্ক থাকবে, মায়ের কিন্তু কোমর, হাঁটু, গোড়ালি এই সমস্ত একটু বাতের ব্যথা, ঠিক আছে একটু রস জাতীয় হওয়ার কিন্তু যোগ আছে। আর একটা কথা, বর্তমানে একটু টাকা পয়সা বা অর্থনৈতিক সমস্যা দেখা দিচ্ছে? ঠিক। আচ্ছা তোমার শরীরটাও এই লাস্ট 6 মাস ধরে কিছু না কিছু লেগে থাকছে, লাস্ট 6 মাস দেখো মাঝে মধ্যে পায়ে হয়েছে। আরে জ্যোতিষ শাস্ত্র অঙ্ক, কারণ গোপাল শাস্ত্রী যা বলে তাই হয়, কারণ এখানে রয়েছে জায়গাগুলো। আমি লাস্ট 6 মাস ধরে তোমার শরীরের জায়গা ঠান্ডা লাগা, এনার্জিটা লেস হয়ে যাওয়া, তার অর্থাৎ যে শারীরিক যে সামর্থ্য কম হওয়া, পেটের কিছু ট্রাবল, এটা হবে। আচ্ছা তোমার কোনো রিলেশন কিছু এসেছিল? সেটা কোনো হোঁচট খেয়েছো? এই যে কেবল সপ্তমে রাহু বলেছিলাম আমি। ঠিক আছে তোমার চার্ট কিন্তু ভালো, শুধু বুধ এখানে যেটা পাচ্ছি বৃহস্পতি সক্ষেত্রস্থ, আর দশাটা একটু দেখে নিই। তুমি কিন্তু পড়াশোনা চালিয়ে যাও, নিজের কিছু কিন্তু একটা কেরিয়ার করার চেষ্টা করো, কারণ তোমার শুক্রের দশা, চেষ্টা করো তোমার শুক্রের দশা রয়েছে, বুঝতে পেরেছো? শুক্র তোমার বলি, শুক্র তোমার এখানে যেটা পঞ্চমপতি এবং সপ্তম দশমপতি, সেই দশমপতি দশায় তার কর্ম হয়। তুমি আমি বলি শুক্র যেগুলো করে, যেমন বিউটিশিয়ানে কিছু করতে পারো, ব্রাইডাল মেকআপ, বুঝতে পেরেছো, মেয়েদের যে রূপচর্চার ব্যাপারগুলো এখানে কিন্তু একটা এসে যাচ্ছে, রূপচর্চা এগুলো শিখতে পারো, হাতের কাজ থেকে তোমার ইনকাম হবে, সেলাই রেডিমেড গার্মেন্টস এগুলো থেকে তোমার কিন্তু অদূর ভবিষ্যতে ইনকাম হবে। তবে তোমার ধৈর্যটা একটু কম, বেশিক্ষণ এক নাগারে অ্যাট এ স্ট্রেচ তুমি কাজ করতে পারো না, বুঝতে পেরেছো? ঠিক আছে তুমি এগুলো করো। আর একটা কথা, তোমার রবি যথেষ্ট ভালো, রাহুর একটুখানি তুমি একটুখানি সমাধান করে, রাহু গ্রহটা, রাহুর জন্য আমি বলেছি এর আগেও লোহার একটা থালা জোগাড় করবে, তাতে একটু ভুজি, ভুজি মানে সেদ্ধ চাল, ডাল, নুন,
লঙ্কা আর পাঁচ রকম সবজি দক্ষিণা দিয়ে কোন শ্মশানে যারা শবদাহ করে কিংবা ধাঙর তাদেরকে এটা দান করবে শনিবার, মাস তিনটে মাস করো। আর রাহুর আরাধ্য দেবী মা ছিন্নমস্তা, যদি ছিন্নমস্তার কোনো মন্দির থাকে সেখানে একটু পুজো দেবে। সবচেয়ে ভালো হয় রাজরাপ্পা রাঁচিতে, হ্যাঁ রাজরাপ্পা যদি হয় সেখানে গেলে ভালো হয়, কারণ রাহুর অবস্থান তোমার ভালো না, তোমার মানসিক শান্তি কখনো দেবে না, সব সময় মনের মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি করবে। ঠিক আছে, হ্যালো, অবশ্যই বিয়ের জায়গাটা ঠিক করাও তুমি। আজকে ভাবলে আমি লাইন পেয়েছি জেনে রেখে দেবে তো, আগামী দিন তোমার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসবে। তা আমরা তো শোনো, পৃথিবীতে যখন এসেছি ভালো থাকতে এসেছি, আমি নিজে, আমি গোপাল সাথ, আমি নিজে আগে ভালো থাকতে চাই। তা আমি যখন পৃথিবীতে এসেছি ভালো থাকতে, ভালো থাকাটাই আমাদের মূল মন্ত্র, ভালো থাকাটাই অঙ্গীকার। তাহলে কি করে ভালো থাকবো, তার রসদ কি, তার যোগান কি? সব সময় যে হাজার হাজার টাকা ব্যয় করতে হবে তা না, অনেক কিছু টোটকা দ্বারাও কিন্তু ভালো করা যায়, অনেক পুজো পাঠের মাধ্যমে তিথি নক্ষত্র যোগে কাজ করলেও কিন্তু হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা যে কটা কথা বললাম তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ একদম একমত। ঠিক আছে, ভালো থেকো, মা কামাখ্যা দেবীর আশীর্বাদ যেন প্রত্যেক ভক্ত শিষ্যের মাথায় স্পর্শ করে। এবং যারা যারা মনে করছে প্রিয়জনের উদ্দেশ্যে কিছু তন্ত্র ক্রিয়া করাবেন, প্রিয়জনের উদ্দেশ্যে, তাদের জন্য বলি প্রিয়জনের একটি ফটো আনবেন, প্রিয়জনের কাঁচা জামা বা কাপড়ের অল্প একটু টুকরো, আর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এটা আনবেন। যাতে নেই তাদের নামের উপর নিউমারোলজি এবং মুহূর্ত গণনা হোরারি দিয়ে গণনা করে বার করে নেব, যারা মনে করছেন। আর বাস্তু, আমি বারবার বলি, বাস্তুতে কিন্তু অনেক সময় কিন্তু ক্ষতি করা থাকে, বাস্তুতে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। বাস্তুতে সেদিন কি একজন এসেছিল, তার উত্তর দিকটা আমি দেখলাম পুরোপুরি ড্যামেজ। তাকে বোঝালাম, বললাম যে আপনার কিন্তু এই জায়গা থেকে আপনার জীবনে কিন্তু দুর্ভাগ্য নিয়ে আসবে। উত্তর দিকে সিঁড়ি, কুবেরের দিকে, আমি বলেছিলাম হয়তো টিভিতে যে উত্তর দিকে সিঁড়ি, দুর্ভাগ্য নিয়ে আসবে। সিঁড়ির তলায় টয়লেট, দুর্ভাগ্য নিয়ে আসবেন। এবং এবং সেখানে যে কমন ওয়াল অর্থাৎ কিচেন এবং টয়লেটের, এটা জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে, আমি বলেছিলাম। কি করলেন তিনি বললেন, আমি জেনে গেলাম, আমি আপনাকে পরে জানাবো। কিন্তু তিনি কিন্তু এটা গ্রাহ্য করলেন না, আমি কিন্তু তাকে সচেতন করলাম। তা আমি চাই এরকম সিরিয়াস মানুষ যারা সত্যিকারের সমস্যা থেকে মুক্ত হতে চাইছেন, ওই যে তিনি গ্রাহ্য করলেন না, এমন একটা দিন আসবে তিনি কিন্তু আর ওই জায়গা থেকে বেরোতে পারবেন না। অর্থাৎ চারিদিক থেকে যেন তিনি, দেখুন অনেকের হয়েছে এরকম, বাস্তুগত থেকে ঋণের জ্বালায় জর্জরিত হয়ে গেছে, এমনকি এমন একটা অবস্থা দেওয়ালে পিঠ ঠেকে গেছে, মানে পিছতে পিছতে আর পেছাবার রাস্তা নেই। কিন্তু আমরা যদি আগাম সতর্ক হতাম, আগাম যদি কোনো একটা সঠিক জ্যোতিষীর পরামর্শ নিতাম, আজকে আমাদের এই দুর্ভাগ্য দেখতে হতো না, আমরা জয় করতে পারতাম। কারণ আমার অনুষ্ঠানে যদি আপনাদের কোনোভাবে চোখ পড়ে যায়, তাহলে দুর্ভাগ্য জয় সুনিশ্চিত, আপনি দুর্ভাগ্যকে দমিয়ে রেখে সৌভাগ্যের সূচনা করতে পারবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। হ্যালো, তাই আমার কাছে যারা আসবেন, যারা সিরিয়াস, যারা সত্যিকারের সমস্যার মধ্যে রয়েছেন, যারা চাইছেন যে আমার ছেলেটা একটা জায়গায় কর্ম করুক, তার জীবনে একটা উন্নতির বাতাবরণ তৈরি হোক, আমার স্বামী একটা ভালো চাকরি করতো, তিন মাস চার মাস ধরে তার কাজ নেই, তার একটা নতুন কোনো কর্মের সুযোগ আসুক, তার যেন বারবার এরকম চাকরি না চলে যায়, বারবার যেন ছেদ না আসে, তারা মনে করছেন তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন, যারা সিরিয়াস। আমি আবার বলছি, যারা খুব সিরিয়াস, যারা খুব সচেতন, তাই সেই সকল মানুষগুলোকে আমি চাই। হ্যাঁ বলো, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো বলো বাবা, কোথা থেকে বলছো? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। কোথা থেকে? বর্ধমান থেকে রিঙ্কু ঘোষ। বর্ধমান, আচ্ছা বর্ধমান থেকে রিঙ্কু ঘোষ, বলো। আগে বলো তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো? হ্যাঁ হ্যাঁ প্রায় দেখি। বলো জন্ম তারিখটা, বলো জন্ম তারিখটা। তোমার নিজের সম্পর্কে জানবে রিঙ্কু? হ্যাঁ আমার সম্পর্কে। বলো জন্ম তারিখটা, বলো। হ্যাঁ 20 নভেম্বর 1978।
সময়? সময়টা বলো, জন্ম সময়? সকাল সাতটা। ডট সাতটা? সকাল সাতটা। ঠিক আছে, জন্মস্থান? সকাল সাতটা। বুঝলে? বার কি ছিল? সকাল সাতটা। তুমি আমার কথা মনে পরিষ্কার শুনতে পাচ্ছ না, বলছি জন্মবার তোমার। টিভির ভলিউমটা মিউট করে দাও, তুমি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শোনো। আচ্ছা, জন্মবার কি ছিল? রবিবার। আচ্ছা, মীন রাশি বৃশ্চিক লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, নরগণ সিদ্ধি যোগে জন্ম। তোমার রাশিচক্র যদি দেখি, বৃহস্পতি গ্রহটা বক্রী অবস্থায় রয়েছে। ঠিক আছে, তোমার তোমার যে গ্রহের মালিক দ্বিতীয় পতি পঞ্চম পতি বৃহস্পতি, সেই বৃহস্পতি সপ্তমে বক্রী। তুমি কি করছো এখন আগে বলো, তারপর বলছি কথাগুলো। দেখো, সরকারি চাকরি, কারণ সেখানে কেতু বসে আছে, কেতু এবং দশমপতি রবি, সেই রবি তোমার লগ্নে রাহুগ্রস্ত, যার ফলে তুমি চেষ্টা করবে কিন্তু তোমার কোনো জায়গাটা ক্লিক করবে না। তুমি চেষ্টা করে তুমি সফলতা পাবে না। তুমি দেখো, চেষ্টা করে দেখো, তুমি জীবনে কিন্তু সব জায়গায় লড়াই করছো, চেষ্টা করছো, কাজের কাজ হচ্ছে না। হ্যাঁ কি না? বর্তমানে তোমার ডিপ্রেশন চলে আসছে, কারণ বয়সটা কিন্তু অনেকটা কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। বুঝতে পারলে কি বলছি? এটা বলছি তো, এবার তোমাকে সেই জায়গাটাকে বলি একটুখানি দেখতে হবে, কারণ কেতু, শুনে নাও, কেতু এমন একটা গ্রহ যেটা সামনাসামনি ক্ষতি করে না, গোপনে গোপনে ক্ষতি সাধন করে থাকে। কেতু যদি লগ্নে থাকে, আমি দেখেছি, আমাদের উদ্দেশ্য সিদ্ধি করতে দেয় না, গোপনে ক্ষতি করে যায়। দ্বিতীয় কেতু থাকলে কি হয় দেখো, ছোট্ট বলে দিই, দ্বিতীয় হচ্ছে হার্ড ক্যাশ লিকুইড মানি, আমাদের গচ্ছিত সম্পদকে বের করে নেয়, নিয়ে নেয়। আবার একাদশে যখনই কেতু থাকবে, সেই কেতু ঠিক উল্টো, তোমাকে ফাটকা পয়সা দিয়ে আসবে, যেমন বার করবে, তাহলে কেতুর অবস্থান হতে তৃতীয় ভাবে কেতু যোগাযোগ ব্যবস্থাকে নষ্ট করে দেয়, কোন বিবাহের যোগাযোগ, কর্মের যোগাযোগ হতে দেয় না। চতুর্থ কেতু তার পড়াশোনার জায়গাটা, সে একটা ভালো স্টুডেন্ট, ক্লাস 8 পর্যন্ত ভালো ছিল, 9 থেকে তার পতন, কি ক্লাস 10 এর পর থেকে তার অধঃপতন নেমে এলো, দেখুন চতুর্থ কেতু। পঞ্চমে কেতু, তার প্রতিভার বিকাশ হয় না, জীব প্রচুর জানে, প্রচুর জ্ঞান, সব কিছু আছে, অথচ দেখুন তার মধ্যে কোনো তার প্রতিভার বিকাশ নেই, তার কাছে লোক ঘুরে বেড়ায় না, অথচ কেউ জানে না একজন, সে তার কাছে লোক গিয়ে চলে যাচ্ছে, এটা পঞ্চমে কেতু। ষষ্ঠে কেতু তোমার রোগ, গোপন রোগ নিয়ে আসবে, গোপন গোপন রোগ নিয়ে আসবে, গোপন শত্রুতা নিয়ে আসবে। কত বলবো, আমি বলতে শুরু করলে অনুষ্ঠান শেষ হয়ে যাবে, 6টা সবাই বলা, আরও 6টা বলে যাবো পরপর, কারণ আমার না নখদ এই মেমোরিটা হচ্ছে হার্ড ডিস্ক, এর মধ্যে সব লোড করা আছে, যদি বলতে শুরু করি না এই সময় কখন শেষ হয়ে যাবে বুঝতে পারবো না। তা তোমার এই যে কেন বললাম, দশম, দশম হচ্ছে কর্ম, মান, যশ, প্রতিপত্তি। তাহলে দশমে কেতু তার জীবনে কিন্তু কর্মের সাকসেস দেয় না, দিতে পারে না, লিখে রাখো। আর রবির ঘর তো, রবির সঙ্গে কেতুর সম্পর্ক ভালো না, কেন বলো তো, সমসপ্তমে রাহু, রাহু রবি ওই কর্মস্থানকে দেখছে, এবং রবির অবস্থান শুভ নয়। তুমি সূর্য প্রণাম করবে, করো না, না আমাকে বলতে হবে না, তুমি তুমি না করলে বলো, আমি বলে দিচ্ছি কি করবে, সূর্যদেবকে প্রণাম করো। যোগ আছে, ওই যে বললাম কেতুর জায়গাটা যতক্ষণ তুমি একটু কারেকশন না করবে, চাকরি হলেও তোমার সেই জায়গা থেকে গলযোগ আসবে, এবং চাকরি হতে হতে অল্পের জন্য তুমি নিজ তুমি ভালো পরীক্ষা দিয়ে এলে সব ঠিকঠাক, কিভাবে যেন চোরাস্রোতের মতো হলো না, এটাই কি হচ্ছে, এটাই কি তোমার জীবনে ঘটছে? তাহলে এই আমার অনুষ্ঠান যারা পশ্চিমবঙ্গ জুড়ে শুনছেন, তারা দেখুন এই 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 কারণে, এই এই কারণগুলোর জন্য আপনাদের হচ্ছে, কারণ কর্মভাব কোনোভাবে পীড়িত, কর্মের উপর কোনো অশুভ গ্রহের প্রভাব, কর্মপতি বক্রী, কেন কর্মলাভে বাধা, কেন কর্ম করতে করতে কর্ম চলে যাওয়া, কেন কর্মে বিচ্যুতি, কেন কর্মে বসিয়ে দেওয়া,
কেন, কি কারণে? দেখুন, যাদের ঘটছে, যারা ভুক্তভোগী তারা বুঝছেন, যারা মানুষ, যে মানুষ ভুক্তভোগী না সে বুঝবে না এর মর্ম, যে ভুক্তভোগী সে কিন্তু বুঝতে পারবে। তা তোমার এখানে যেটা করবে আমি বলে দিই, সূর্য প্রণাম করবে, সূর্যদেবের দিকে সরাসরি না তাকিয়ে মাথাটা নিচু করে সূর্যের উদ্দেশ্যে একটুখানি কুশিতে একটু হর্তুকি, রক্ত জবা, রক্তচন্দন নিয়ে একটু অর্ঘ্য দেবে। ওম নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজস্বে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্ম দায়িনে ইধমর্গং ওম নমো ভগবতে শ্রী সূর্যায় নমো ওম জবা কুশমং শঙ্কা শঙ্কস্য পেয়ং মহাদূতিম ধন্তারিং সর্বপাপমনং প্রণতস্মি দিবাকরম ওম হিং হিং সূর্যায় নমো ওম নমো ভগবতে শ্রী সূর্যায় নমো। যদি পারো, হ্যালো শুন, শুনে রাখ, শোনো, যদি পারো, যদি তোমার ওখানে কোনো বেলের চারা থাকে, বেলের চারা অর্থাৎ বেল, বেলের গাছ যার ফল এখনো ধরেনি, এরকম গাছ দেখবে, সেই গাছের শেকড় ঠিক শনিবার দিনকে নিমন্ত্রণ করে আসবে। শনিবার দিন ঠিক সন্ধ্যেবেলায় ধূপ বাতি নিয়ে গিয়ে, হে বৃক্ষ দেবতা বা বিল্ব বৃক্ষ দেবতা, আমি আমার এই উদ্দেশ্যের জন্য আমি এই বৃক্ষের মূল আগামী দিন অর্থাৎ রবিবার ভোর বেলায় উত্তোলন করব, আমার যাতে মনোবাসনা পূর্ণ হয়, আমি যেন সর্বদিক থেকে সাফল্য পাই, এটা জানিয়ে তাকে জানিয়ে এসো, নিমন্ত্রণ করে এসো। এবং পরের দিন ভোর বেলায় উঠে স্নান করে একটা পরিষ্কার কাঁচা জামা কাপড় পরে গঙ্গা জল ছিটিয়ে সেই বৃক্ষের মূল তুলে আনো, এনে তুমি হাতে বাঁধো, আর আর এক দুই ইঞ্চি আর এক কিছুটা মূল সেটা লাল কাপড়ে বেঁধে ঘরের ঈশান কোণে রেখে দাও। আর মহামাতঙ্গীর পুজো করবে, মহাদশমহাবিদ্যার নবম বিদ্যা, তাহলে এই অষ্টম বিদ্যা মা বগলা, নবম বিদ্যা মা মাতঙ্গী, আর দশম হচ্ছে মা কমলাত্তিকা। যেমন ভগবান বিষ্ণুর দশ অবতার, কূর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, পরশুরাম অবতার, ঠিক এইভাবে বুদ্ধ অবতার ভগবান বিষ্ণুর, তুমি দেবী ভগবতীরও এই দশটা রূপ আছে, তাকে আমরা বলি দশ মহাবিদ্যা। যারা কলিতে পূর্ণ ফল প্রদান করে, যারা আমরা তন্ত্র সাধনা করি, মাতৃ আরাধনা, তন্ত্রের মাধ্যমে মাতৃ আরাধনা, তন্ত্র মানে বস্ত্রের বাহার নয়, যে এক মুখ দাড়ি রাখতে হবে এবং তার টিকা লাগাতে হবে, একটা মরার মাথা মরার খুলি নিয়ে বসতে হবে, না আমার কিচ্ছু লাগে না, কারণ দৈহিক সাধনা তন্ত্র, প্রাচীন বেদ মুনি ঋষিরা যে পথ দেখিয়ে দিয়ে সেই পথ ধরে চলছে, আজ লক্ষ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গে যারা উপকৃত, আর যে ঘরে চাকরি ছিল না সে ঘরে চাকরির সুফল হয়েছে, যে ঘরে ব্যবসায় উন্নতি খাদের কিনারে চলে গেছিল সে ব্যবসা আবার ঘুরে দাঁড়িয়েছে, লেখাপড়ার ক্ষেত্রে মানে অবসরণে রেজাল্ট হয়েছে, এবারে মানে মিরাকেল মিরাকেল কাজ, আজকে এই দুটো হাত দিয়ে মা আমাকে করিয়ে নিয়েছেন, জগজ্জনী যোগ মায়া মা ভগবতী। তা তোমাকে এই যে কথাগুলো বললাম তুমি করো, অবশ্যই আমি চাই তোমার একটা কর্মে লাভ হোক, কারণ তোমার কর্ম লাভের যোগ আছে, শুক্র ভালো জায়গায় রয়েছে, তোমার কর্ম লাভ হলে আমারও ভালো লাগবে, বুঝতে পেরেছ? আচ্ছা, যেটা কথা বললাম তুমি কি আমার সঙ্গে একমত যেগুলো বললাম? কারণ তোমার সাথে সাথে এই মেসেজ আমি আমার সব ভক্ত শিষ্যকে দিলাম, তোমার সাথে সাথে এই মেসেজ আমি, কারণ যাদের যাদের কর্মে বাধা হচ্ছে রবির কারণে তারা এগুলো করবেন, যারা বৃহস্পতির কারণে হচ্ছে তারা কি করবেন, যাদের শুক্রের কি করানো হচ্ছে কি হচ্ছে, এই যে কেতুর যে ছটা ভাব বললাম, যে কোন কোন জায়গায় অবস্থান আছে, এগুলো বিচার আছে, বিচার ছাড়া কিছু হয় না, এই বিচার হিসেবের মার প্যাঁচ, এই মাথার মধ্যে সমস্ত হিসেব, ওই জন্য বলছি তো বসুক না আমার সামনে, অনেক বাবাজি বলতে পারবে না, আমি বলছি আমার সামনে বসুক না, এই যে হিসেবের মার প্যাঁচ কোন জায়গা থেকে, কারণ আগে এটা নিয়ে আমাকে স্টাডি করতে হয় রীতিমতো, সেই পঙ্গু দেখছেন ছটপট করছে, তার পিঠ চাপড়ে দিল ভালো বাড়ি চলে গেল, সেই জিনিস নয়, এটা বিজ্ঞান ভিত্তিক সম্পূর্ণ আধ্যাত্মিক মনন স্মরণের মধ্যে দিয়ে আমার পথ চলা, সেইখান থেকে আজও মানুষ উপকৃত। চট করে বলে দিই কোন কোন চেম্বারে আপনারা পাচ্ছেন, দক্ষিণ কলকাতায় জানেন আমার দুটো চেম্বার, প্রতিদিন যারা আমার অনুষ্ঠান দেখেন নতুন করে বলার কিচ্ছু নেই, গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার 5:30 থেকে বিকেল 5:30 থেকে রাত 8:00,
বৃহস্পতিবার যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, বিকেল বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 8টা, বুধবার হাওড়া ময়দান, মাসে দুটো বুধবার জাগৃতি, দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা, আর দুটো বুধবার শেওড়াফুলি স্টেশনের কাছে ভাগ্যদিশা 12টা থেকে 3টে, শুক্রবার ব্যারাকপুর লালকুটি 15 নম্বর রেলগেট, নিবা ফার্নিচারের দোতলায়, দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা বিগ বাজার যশোর রোডের একদম সন্নিকটে ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী কালী বাড়ি। এখানে প্রতিদিন দশ মহাবিদ্যার শাস্ত্রীয় বিধান মেনে তন্ত্রোক্ত মতে পুজো হয়। মঙ্গলবার হয় সংকটমোচন হনুমানজি এবং মা মঙ্গল চণ্ডিকার পুজো, এবং শনিবার হয় মা বিপত্তারিণীর পুজো, এবং পূর্ণিমাতে হয় মহালক্ষ্মী নারায়ণের বিশেষ পুজো। কারণ যেহেতু এখানে মা কমলা দশ মহাবিদ্যার দশম বিদ্যা অধিষ্ঠাত্রী আছেন মা কমলা, সেই জন্য পূর্ণিমা তো প্রত্যেকটা তিথি যোগে কিন্তু হিন্দু শাস্ত্রে বর্ণিত আছে যে ক্রিয়াগুলো করলে মানুষের কিন্তু অসাধ্য সাধন হয়, না হওয়া কাজগুলো হয়ে থাকে, হিত সাধন হয়ে থাকে। তন্ত্রের কিন্তু এক অমোঘ ক্ষমতা, অমোঘ শক্তি, কিন্তু কাজ জানতে হয়, ভেগ ধরলে হয় না। আপনারা ওই জন্য বলি দু চার জায়গা ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে আসবেন। হ্যাঁ, জেলারটা বলছি, তার আগে ফোনটা নিয়ে নিই, জেলার কোন কোন চেম্বারে পাচ্ছেন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলো মা। হ্যাঁ কোথা, হ্যাঁ বলো মা। বলছি আমি আসানসোল থেকে বলছি, আমার মেয়ের জন্য জানতে চাই। আচ্ছা, তার আগে বলো তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো? হ্যাঁ, মাঝে মধ্যে অবশ্য বন্ধ হয়ে যায়, কারণ এদিক ওদিক যাই তো। আচ্ছা, কতদিন ধরে আমার অনুষ্ঠান দেখছো? অনেকদিন ধরে। কোন সময়টা দেখো? আমার যে সংকীর্তন মন্ত্র আমি দিয়ে থাকি, জয় জয় তারা জয় জয় বাম, বলো জয় জয় তারা জয় জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, ব্যাস। হ্যাঁ বলো, এবার বলো তুমি। আমার মেয়ে সুতপা থেকে বলছি, আসানসোল থেকে। হ্যাঁ, সাংসারিক জীবন কেমন বলো, আমি বলবো। তুমি দেখো ওর বৃহস্পতিবারে জন্ম, ওর কুম্ভ রাশি মীন লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম নরগণ। এবার যদি রাশি চক্র দেখি আমি কি পাচ্ছি, ওর 3টে গ্রহই বক্রী, কি কি? মঙ্গল, বৃহস্পতি আর শনি, 3টে গ্রহই বক্রী অবস্থায় রয়েছে। এবার দেখো রাশি চক্র যদি দেখি আমি কি পাচ্ছি, এই রাশি চক্র অনুযায়ী দ্বিতীয় রাহু লগ্নে রাহুর দৃষ্টি রয়েছে, ওর কিন্তু শরীর স্বাস্থ্যটা ভালো যাবে না, দেখবে কিছু না কিছু ব্যাধি লেগে থাকবে, এবং কিছু না কিছু ওষুধ খেতে হবে, এবং ডাক্তারের বা সুচিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে। এটা হলো। এবার দেখো, এবার সপ্তমপতি বুধ, তাহলে সপ্তমপতি বুধ এখানে কোথায় রয়েছে? পঞ্চমে। পঞ্চমে বুধ থাকলে তার পারিবারিক শান্তি দেয় না। ওর পারিবারিক শান্তি, বিয়ে হয়েছে? হ্যাঁ, সেটাই তো প্রশ্ন করলাম, শ্বশুরবাড়ি। আচ্ছা, কতদিন আর কতদিন বিয়ে হয়েছে? কতদিন বিয়ে হয়েছে? 4 বছর। 4 বছর। আচ্ছা, এই যে অষ্টম নবম দশম, দশমে মঙ্গল এবং দশম প্রতি বৃহস্পতি দ্বাদশে, কারণ দশম স্থান থেকে আমরা কর্ম বিচার শুধু করব না, দশম স্থান থেকে আমরা শ্বশুরবাড়ি বিচার করব, একজন স্টুডেন্টের রেজাল্ট বা ফলাফল বিচার করব, তাহলে একটা ভাব থেকে 144টা প্রশ্নের উত্তর বেরিয়ে আসে। তাহলে দশমপতি এখানে বৃহস্পতি দ্বাদশে, তাহলে শ্বশুর বাড়িতে লোক দেখ থেকে ও যার জন্যই করবে সেখান থেকেই ধাক্কা খাবে, হোঁচট খাবে, এবং ওর ওর নামে পিছনে পিছনে একটা সমালোচনা ঝড় বইবে, এবং সেই কথা যখন ওর কানে আসবে ও মানসিকভাবে একটুখানি অস্বস্তিতে পড়ে যাবে, ভীষণ দুশ্চিন্তা নিয়েবে। এমনি কিন্তু মেয়ের যেহেতু মঙ্গলটা ভালো আছে, মঙ্গল যা ভালো থাকা, একটু ডাকা বুকে বা একটু সাহসী, কি ইদানিং দেখতে পাচ্ছি ওর সঙ্গে কিন্তু একটু মনোমালিন্য একটা তৈরি হবে, কারণ সপ্তম ভাব দশম ভাব দেখছি ভালো না। বুঝতে পেরেছো? হ্যাঁ,
তুমি কি তুমি কিছু কি আভাস পেয়েছো মা, কিছু আভাস? না আমি এমনি বুঝতে পারি না। আচ্ছা একটা একটু মেয়ে চাপা সবকিছু শেয়ার করে না দেখবে, একটু একটু দেখো, কারণ এই যে আমি চাপা, কারণ ওর যে কারণ কুম্ভ রাশি তো কলসি, কুম্ভ রাশি আর ওর একটা শনির সাড়ে সাথে চলছে, এই সাড়ে সাথে চললে ওর কিন্তু দেখবে নিকট আত্মীয় লাস্ট তিন বছরের মধ্যে কেউ মারা গেছে। তার মানে কি শনির সাড়ে সাথে কাজ শুরু করে দিয়েছে, শনির সাড়ে সাথে যে ক্রিয়া হতে শুরু করে দিয়েছে, ওই জন্য বলছি আরো কেউ যাবে, এখন সবে শুরু হয়েছে যেহেতু শনি ভালো জায়গায় নেই, বুঝতে মঙ্গলের ঘরে শনি কখনো ভালো ফল দেয় না, বুঝতে পেরেছো? ও ঠিক মঙ্গলের ঘরে শনি ওকে আরো অনেক এই মানসিক অশান্তি দেবে এই পাঁচ বছর, অর্থাৎ 2024 সাল, ইংরেজি 2024 সাল, আজকে নোট করো, তুমি ডেট দিয়ে লিখে রেখে দাও, কারণ আমার কথা বেদ বাক্য, 2024 সাল পর্যন্ত ওর মানসিক শান্তি দেবে না, ওকে বিধ্বস্ত করে দেবে। মানসিক শান্তি সে যেভাবেই হতে পারে, স্বামীকে নিয়ে হতে পারে, সন্তানকে নিয়ে হতে পারে, পারিবারিক হতে পারে, নিজের হতে পারে, কারণ শনি না প্রাণে মারে না কিন্তু কষ্ট দেয়। যদি শনির অবস্থান ভালো, শোনো, শনির যদি অবস্থান ভালো থাকে একমাত্র ঈশ্বরের নাম গান মহাযজ্ঞ নাম যজ্ঞতে সে বেরিয়ে যাবে, আমি দেখেছি এরকম, শনির সাড়ে সাথে চলছে, সে দেখে ধর্মপথে ভগবানের নাম করতে করতে কাটিয়ে দিল, তাকে শনি বারবার আক্রমণ করছে, বারবার ফিরে যাচ্ছে, পারছে না, ধরে রাখতে পারছে না, বেরিয়ে গেল। আমি বহু কারণ এই জীবনে তো অনেক ছক দেখলাম, অনেক হাতের রেখা বিচার করলাম, আজকে অভিজ্ঞতা থেকে এই ব্যাপারগুলো বলছি। সুতরাং রাহু কিন্তু দ্বিতীয়ায়, হাজবেন্ড করেন কি, এমএনসি তে চাকরি করে, ওর কর্ম নিয়ে কিন্তু ডিস্টার্ব আসতে পারে, কারণ এর দ্বিতীয়ায় রাহু কর্ম 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 নিয়ে, আর আর্থিক দিক আসতে পারে। আচ্ছা মেয়ে কিছু করছে, মেয়ে কিছু কাজকর্ম করে? চাকরি তো সামনের বছর, এবছর শেষ, সামনের বছরে যোগ আছে, তবে জায়গাগুলো একটু ঠিক করো, বৃহস্পতি শনিকে একটু কারেকশন করাও, আমি এটা করলেই কিন্তু সুফল হবে আমি বলছি। সুতরাং জেলার চেম্বারটা বলে দিই চট করে, দুর্গাপুর ভিরিঙ্গি মোড় হোটেল রিলায়েন্স, মেছেদা বাস স্ট্যান্ডের কাছে হোটেল হিন্দুস্তান, বহরমপুরে হোটেল হোয়াইট হাউস, কৃষ্ণনগরে তিনাথ লজ। আর যারা যারা মনে করছেন বাস্তু সমস্যা, কারণ বাস্তু যদি খারাপ হয় তাদের জন্য বলি বাস্তুটা আগে দেখান, কারণ বাসস্থানের যোগ্য স্থানই হলো বাস্তু। সনাতন ভারতীয় শাস্ত্র মেনে আমি বাস্তু প্রতিকার করে থাকি। বলছে সেদিনকে এসে একজন বলছে, তিনি মাস্টারমশাই টিচার, বলছেন আমার স্ত্রী আমার সঙ্গে ভালো করে কথা বলে না, আমার মেয়ে আমার সঙ্গে ভালো করে কথা বলে না, আমাদের মধ্যে সব কিছু আছে কিন্তু বন্ডিংটা দৃঢ় নেই, এটা যে বাস্তুগত কারণে। তার তিনি এই অম্বুবাচী, সেই অম্বুবাচীতে সেই কাজটা করাতে চাইছেন, তিনি বলছেন আপনি যা কারণ আমাকে এটা করতে হবে, কারণ আমি এখান থেকে সমস্যা মুক্ত হতে চাইছি। যারা সত্যিকারে মনে করছে সমস্যা মুক্ত হবেন তারা যোগাযোগ করবেন। আর ছাত্রছাত্রীদের জন্য কিন্তু বিশেষ কিছু থাকছে, নীলাচল পর্বতের উপর নীল সরস্বতী যন্ত্রম, প্রত্যক্ষ ফলদায়ী, অব্যর্থ ফলদায়ী, একদম হাতে নাতে ফল দান করে থাকে আগামী শিক্ষাবর্ষের জন্য। এবার কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অসংখ্য ভালো রেজাল্ট হয়েছে, আগামী বছর যারা ভালো রেজাল্ট করতে চাইছে এখন থেকে কাউন্সেলিং চলছে, এবং এটি লাইভ কোর্সটি একদম বিনামূল্যে দিচ্ছি প্রতিকারের সাথে। আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে, তাই বলি মা কামাখ্যা দেবী যেন এই অম্বুবাচীতে প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করেন, প্রত্যেকের যেন মঙ্গল হয়, জগজ্জননী মহামায়া ভগবতী চরণে এটাই প্রণাম জানাই। আর আমার যারা ভক্ত শিষ্য, যারা আমার অনুষ্ঠান দেখে, যারা আমাকে ভালোবাসে, কারণ তাদের সহযোগিতা ছাড়া আমি দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান করতে পারতাম না, আজকে আপনারা দেখেন আপনারা অনুধাবন করেন বলে আমি বল পাই, আমি শক্তি পাই, ঈশ্বরের কৃপায় এগিয়ে যেতে পারি। তাই সেই মা কামাখ্যার চরণে আবার আমি একটু প্রণতি জানাই। ওং কামাখ্যে কাম সম্পন্নে কামেশ্বরী।
হরপ্রিয়ে কামানন্তে দেহি মিত্তং কামেশ্বরী নমস্তুতে ওং কামাক্ষে বরদে দেবী নীল পর্বতবাসিনী তং দেবী মাতো মহান মুদ্রে নমস্তুতে ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী ঐরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে।